দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী ছেংরুতে পাতাল রেল নির্মাণ সাইটের একটি রাস্তার অংশ ধসে পড়েছে। শহরটির পাতাল রেল কর্তৃপক্ষের মতে, শুক্রবার ভোরে ভূগর্ভে চাপা পড়ে দুটি পানির পাইপ ফেটে যায়। পরে 12 মিটার দীর্ঘ রাস্তাটি ধসে পড়ে। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এই দুর্ঘটনার সময় কোনো নির্মাণ কাজ চলছিল না বলেও দাবি করে কর্তৃপক্ষ। ঘটনার পরপরই আশেপাশের ভবনগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ধসে পড়া সড়কটিতে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। নির্মাণকারী প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে ধসে পড়া অংশের জরুরি মেরামত কাজ চলছে। ওদিকে পানি এবং গ্যাস কোম্পানিগুলো ভূগর্ভে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। ইফাত জাহান, বাংলাভিশন।